থ্রোয়ারের বলে বোল্ট, নিজের ওপর রাজ্যের বিরক্তি, শ্যাডো করে বুঝতে চাইলে নিজের ভুল, মানুষটি যে বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে মোটে 23 রান, বিরাটের নামের সঙ্গে মানানসই নয় মোটেও। চিদাম্বরমে হয়নি তাই কানপুরে রান করা চাই, রাক্ষোভ যেন উপড়ে দিলেন নেট অনুশীলনে। চিপকের ইনডোরের তপ্ত রোদে ফিরে পাওয়ার লড়াই চলল ঘণ্টা খানেক, 36 বছর বয়সেও খেলার প্রতি তার কত নিবেদন। নেট অনুশীলনে থ্রোয়ারকে নিজেই দিচ্ছিলেন দিক নির্দেশনা, বারবার বল ফেলতে বলছিলেন উইক জোনে, কিছুক্ষণ বাদে কেটে গেল সমস্যা, এবার বিরাট পারফেক্ট। টেস্ট ক্রিকেটে ভালো করতে নেই কোনো শর্টকাট পথ, চেষ্টা, শ্রম আর অধ্যবসায় তৈরি করে ভালো ক্রিকেটার, যার বড় উদাহরণ বিরাট। চিদাম্বরমে ততক্ষণে লেখা হয়ে গেছে ম্যাচের ভাগ্য, ইন্ডিয়ান সমর্থকরাও গ্যালারি ছেড়ে তাই গভীর মনোযোগ বিরাটের অনুশীলনে, তবে তাতে ভ্রুক্ষেপ নেই কিং কোহলির, এজন্যই তো তিনি ব্যতিক্রম। ডেডিকেশন যদি আপনি দেখেন থ্রু আউট দ্য ক্যারিয়ার টু দ্য স্পোর্ট, মানে প্রপার কোনো টার্ম খুঁজে পাবেন না, মানে আপনি ফেনোমেনাল বলুন বা হোয়াটএভার, মানে ও সবসময় ওর এটাই টার্গেট হয়েছে কি যেভাবেই হোক আমাকে ম্যাচ ফিট থাকতে হবে, ইদার আমি ম্যাচে রান করব, যদি না হয় হি উইল কিপ হিমসেলফ গোয়িং ইন দ্য নেটস, মানে ম্যাচ ফিট রাখতে হবে, নেক্সট ম্যাচের জন্য ওকে তৈরি রাখতে হবে। একই নেটে অনুশীলন করেছিলেন সরফরাজ আর জয়সওয়ালও, তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরেই চলল চিটচ্যাট। জয়সওয়াল বিরাটের কাছ থেকে সমাধান চাইলেন নিজের সমস্যার, কিছুক্ষণের জন্য বিরাটও হয়ে গেলেন মেন্টর। যখন ও ক্যাপ্টেন হয়েছিল তার অনেক আগে থেকেই ও এই জিনিসটা শুরু করেছিল যে ইয়াং ক্রিকেটারদের গ্রুম করা, মানে এক পয়েন্টে এমন এসে গিয়েছিল হি মানে কোচের পাশাপাশি হি ওয়াজ অলসো মোর অর লেস লাইক আ কোচ। জিনিসটা অনিল কুম্বলে থাকাকালীন, তারপর দ্রাবিড়ের আন্ডারে ও কন্টিনিউ হলো, চলতেই থাকলো, মানে আর 15 ওর এমন একটা র্যাপোর্ট বানিয়ে ফেলেছে মানে ইয়াংস্টার্সদের সঙ্গে যে ইয়াংস্টার্সরাও ওকে অ্যাটলিস্ট কপি না করলেও অ্যাটলিস্ট ওর পজিটিভসগুলোকে নিয়ে নিজেকেও সেরকম একটা বিরাট কোহলির মতনই একটা স্ট্রেচার তৈরি করা। দিনের পর দিন ম্যাচে ব্যর্থ টাইগার টপ অর্ডারদের জন্য অভিজ্ঞ বিরাটের এমন পরিশ্রম আর অধ্যবসায় হতে পারে অনুকরণীয়, অবশ্য টাইগার ক্রিকেটাররা সেটা চান কিনা আসতে পারে এমন প্রশ্ন। সাকিব মোটে এক সেশন ব্যাটিং প্র্যাকটিস করেই ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলতে নেমে যান আর বিরাট কোহলিরা একটা টেস্ট খারাপ করলেই নেটে কাটান ঘন্টার পর ঘন্টা, পার্থক্যটা বোধ হয় এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত।